দর্শক এই মুহূর্তে টিএসসি স্টেশনে আছেন সহকর্মী হাসান জাকির, তার সাথে যুক্ত হচ্ছি। জাকির, অবশেষে মেট্রো রেলের বহুল প্রতীক্ষিত টিএসসি স্টেশন চালু হয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিজয় সরণির যে মেট্রো রেলের স্টেশন সেটি চালু হয়েছে, এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় খুব সহজেই তারা যাতায়াত করতে পারবে। আমরা শিক্ষার্থীর অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যেটি যে ঘন্টা সময় লেগে যেত, তারা বিভিন্ন জায়গা থেকে আসতো এবং অনেক সময় লেগে যেত। তো অনেক স্টুডেন্টও রয়েছে যারা পরীক্ষার সময় তারা পরীক্ষায় অংশগ্রহণও করতে পারেনি এই যানজটের কবলে পড়ে। শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে, এর ফলে কিন্তু তাদের যে পড়াশোনার প্রতি মনোযোগী সেটিও যেমন বাড়বে, তেমনি সময় মতো তারা বিশ্ববিদ্যালয়ে এসে তারা তাদের পাঠ যে কার্যক্রম সেটি করতে পারবে। এবং মেট্রো রেল স্টেশনটি আজকে উদ্বোধনের দিন কিন্তু আপনার বিপুল সংখ্যক যাত্রী এখান থেকে আসা যাওয়া করেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা রেল ভ্রমণ করে, মেট্রো রেল ভ্রমণ করে তারা এখান থেকে মিরপুরের দিয়াবাড়ি থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নির্মিত এই স্টেশনটিতে তারা এসেছে। একটি বিষয় আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হলো যে সকল যাত্রীরা টিকিট কেটে রেলে ভ্রমণের জন্য মেট্রো রেল স্টেশনের ভেতরে প্রবেশ করবে, এক ঘন্টার মধ্যে তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে কিংবা স্টেশন থেকে আবার বের হয়ে যেতে হবে, তা না হলে ভেতরে আটকা পড়লে তাকে আবার পুনরায় নতুন করে টিকিট নিয়ে কিংবা গেট পাস নিয়ে তাকে আবার বের হয়ে যেতে হবে। এবং এখান থেকে এই স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন এখান থেকেই ঘটল। ইয়াসমিন, এখন পর্যন্ত আরেকটি কথা যেটি আমি বলতে চাই সেটি হলো যে সকাল 10টা থেকে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত এখানে রেল চলাচল আপাতত করছে এবং প্রতি 10 মিনিট অন্তর অন্তর এই স্টেশন থেকে শিক্ষার্থীরা এবং যাত্রীরা বিভিন্ন দিকে যেতে পারবেন। ইয়াসমিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাকে সেটি আমরা জানিয়ে দেবো।